চলে যা সাইড চাপ কর্মটা সাফল্যটা দিয়েছেন আপনারা, আর তাই জন্য আজকে একটা অন্য এরকম মঞ্চে অনেকবারই এসেছি, কিন্তু আজকে আর এখন মানে 12ই মার্চের পর থেকে পুরো মঞ্চটার ব্যাপারটা একটু আলাদা হয়ে গেছে। কেন কি এখানে আমার আসতে হচ্ছে অনেকটা রেসপন্সিবিলিটি নিয়ে। আগে যখন প্রোগ্রাম করতে যেতাম তখন প্রোগ্রাম করতাম বেরিয়ে যেতাম, কিন্তু এখন যখন আসছি এখন লোকের কথা ভেবে আসছি, লোকের জন্য আসছি, লোকের পাশে দাঁড়াবো বলে আসছি, লোকের সাথে থাকবো বলে আসছি, কিন্তু একজন নেত্রী হয়ে আসছি না, একজন কর্মী হয়ে আসছি। নমস্কার সবাইকে, অভিনন্দন, ভালোবাসা। কেমন আছেন সবাই, কেমন আছেন? আমি জানি ভালো আছেন, আমারও এখানে এসে খুব ভালো লেগেছে। আর যাদের জন্য ভালো লেগেছে তার নাম, একটা নাম আমি জানতে পেরেছি, তার নাম হলো বলাইদা। তার জন্য আমি বলাইদাকে এখানে ডাকবো। আর আমি একটা আমি এত জায়গায় যাচ্ছি, শোনো, আমার এতগুলো কনস্টিটুয়েন্সি, এতগুলো ভাগ, এতগুলো ওয়ার্ড, কিন্তু কি হয় আমি সকাল 7টায় বেরোই তো টায়ার্ড হয়ে যাই, কিন্তু আজকে যখন আমি আসছিলাম আমার মনটা ভালো হয়ে গেল। এটা অল থ্যাঙ্কস টু বলাইদা, তাই জন্য বলাইদাকে আমি একবার ডাকবো, এসো। আর এই ফুলটা আমি বলাইদাকে দিতে চাই, যাতে আগামী দিন বলাইদা তোমাদের সবার জন্য আরো 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 কাজ করতে চায়। শ্যামলদা দুপুর থেকে ছুটছেন উনি, হ্যাঁ সকাল থেকে, সকাল 8টা থেকে ছুটছে উনি, আর তাই জন্য এই ফুলটা আমি শ্যামলদাকে দিতে চাই। আর যারা আমার কর্মী দাদারা আছেন, আমার দিদিরা আছেন, তাদের হয়তো আমি ফুল দিতে পারছি না, কিন্তু আমার অনেক স্নেহ অভিনন্দন আপনাদের সবার জন্যে, কারণ আপনারাই, আমরা তো দেখুন আমরা প্রার্থী, আমি একজন, আমার অনেক জায়গায় যেতে হয়, কিন্তু আপনারা ধরে ধরে প্রত্যেকটা জিনিস করেন, আপনারা প্রত্যেকের কথা ভাবেন, এই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। মাস্টারমশাই এখানে আছেন, ঝান্ডা খুলে রাখা, ঝান্ডা খুলে রাখা, ঝান্ডা খুলে বাদানি, ওরা বাদানি, চলো চলো।